শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইট সাদিয়ার শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো এসে গেমসের স্বর্ণের লক্ষ্য নিয়ে নেপালে গেছে ফুটবল দল ক্রিকেটে সেরা হতেই চলছে প্রস্তুতি প্রস্তুতি ঘাটতি থাকলেও এসএ গেমসে বড় স্বপ্ন শুটিং দলের কাবাডিতেও প্রবল সম্ভাবনা প্রক্রিয়া মেনেই ড্রাফটে রাখা হয় গেইলকে দাবি বিসিবির ঘাটতি বুঝে বিদেশি খুঁজছে খুলনা ও রংপুর বার্সাই মেসির সাতশোতম ম্যাচ ডটমুন্ডকে হারাতে পুরোনো ছক ভালভার্ডের নাপলিকে নিয়ে সতর্ক ক্লব কাঠমান্ডু ও পোখারায় এস গেমস আনুষ্ঠানিকভাবে শুরু হবে পহেলা ডিসেম্বর তবে ভলিবল শুরু হলো চার দিন প্রথম দিনে নারী পুরুষ দুই বিভাগে বাংলাদেশের লড়াই ছিল স্বাগতিক নেপালের বিপক্ষে শুরুতে নারীরা বাজে হারে হতাশ করেছে পরবর্তীতে জমজমাট ম্যাচ তিন দুই সেটে জিতে নেয় পুরুষ দল দশরথ রঙ্গশালায় প্রথম সেট পঁচিশ একুশ পয়েন্টে হারের পর দ্বিতীয় সেট পঁচিশ তেইশ ব্যবধানে জিতে সমতা ফেরায় বাংলাদেশ তৃতীয় সেট পঁচিশ ১৯ ব্যবধানে হেরে চাপে পড়ে লাল সবুজ ঘুরে দাঁড়িয়ে চতুর্থ সেটে ২৬ চব্বিশ পয়েন্টে জিতে আবারও ফেরায় সমতা পঞ্চমার শেষ সেট পনেরো বারো ব্যবধানে জিতে উদযাপন সেরেছে বাংলাদেশ বৃহস্পতিবার পরের ম্যাচে প্রতিপক্ষ ভারত এর আগে নারী দলের লড়াইয়ে শক্তিশালী নেপালের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের মেয়েরা এক পেশে প্রথম দুই সেট হার পঁচিশ নয় পয়েন্টে তৃতীয় সেটে নেপালের জয় পঁচিশ এগারো পয়েন্টে শুক্রবার নারী দলও খেলবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পের ঘাটতি নিয়েই এসে গেমসে অংশ নিতে নেপাল গাছে বাংলাদেশ ফুটবল দল অন্তত এক সপ্তাহ আগে ক্যাম্প শুরু হলে দল লাভবান হতো বলেছেন অধিনায়ক জামাল ভুইয়া ভারত না থাকায় দুই গ্রুপে নয় খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে চ্যাম্পিয়ন আর স্বাগতিক নেপালকে নিয়ে সতর্ক লাল সবুজ সামর্থ্যের সেরাটা দিয়ে প্রত্যয় রবিউল জামালদের ক্লাব ফেডারেশন দ্বন্দ্বে এসে গেমসকে সামনে রেখে এবার হয়নি ফুটবলের ক্যাম্প যার প্রভাব দেখা গেল নেপাল যাওয়ার দিন বিমানবন্দরে একসাথে নয় খেলোয়াড়রা আসে যে যার মতো আলাদা আলাদা বাংলাদেশের চেয়ে অনেকটা উঁচুতে অবস্থান নেপালের সাথে ঠান্ডা আবহাওয়ার চ্যালেঞ্জ নিতে হবে রবিউল জামালদের তবে এসব নিয়ে ভাবতে নারাজ খেলোয়াড়েরা লক্ষ্য ঠিক রেখে অধরা স্বর্ণ জিততে মরিয়া বাংলাদেশ এখানে ম্যাক্সিমাম প্লেয়ারের ন্যাশনাল টিম প্লেয়ার তো এদের ভালো ম্যাচ বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তো এই অভিজ্ঞতা যদি আমরা কাজে লাগাইতে পারি তো আমরা ভালো কিছু করতে পারবো কে আছে না আছে এটা মানে দেখে লাভ আমরা হলো আমাদের স্বাভাবিক ফরমেন্স করতে পারি আমরা ভালো বেশি করতে পারবো কোচ আসলে ও এখন নিজেও অনেক আশাবাদী যে সাব গেমসে বা এসি গেমসে সাবদেশের টিমগুলোর চেয়ে আমাদের টিম খুব একটা পিছিয়ে নেই মানে তারা আমরা এখন আসলে সমান্য অবস্থা গেলবার ভারতকে হারিয়ে ফুটবলে স্বর্ণ ছিল নেপালে এবার ভারত নেই তাতে কিছুটা সুবিধা পাবে বাংলাদেশ নেপালকে প্রধান প্রতিদ্বন্দ্বী মেনেই দেশ ছেড়েছে লাল সবুজ আমাদের লেভেলে মনে করতেছি একমাত্র নেপালকেই আর ভুটানের সাথে ভুটানের শক্তিমত্তা হিসেবে আমরা এখন জানি ভুটান কেমন আছে বা না আছে কিন্তু আমরা নেপালকেও ইনশাল্লাহ বিট করতে পারবো দেশে নেওয়া যায়নি ঠিকঠাক প্রস্তুতি নেপালে সময় পাওয়া যাবে মাত্র তিন দিন বোঝা পড়ার জন্য আর সময়ের আক্ষেপ অধিনায়ক জামাল ভুইয়ার কণ্ঠে এই টিম তো লাস্ট কয় মাস পনেরো মাস একসাথে ছিল সো মিনিমাম ফাইনাল খেলতে হবে হালকা হ্যাম্পা হবে কারণ কম্বিনেশন তো হান্ড্রেড পার্সেন্ট হয় না হন মিনিমাম সাত দিন একসাথে থাকলে কম্বিনেশন পয়লা ডিসেম্বর স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এসএ গেমসে বাংলাদেশের ফুটবল মিশন হেড কোচ জেমিডে ছুটিতে থাকায় বৃহস্পতিবার সরাসরি কাঠমন্ডুতেই যোগ দেবেন তিনি কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে এসে গেমসে গতবারের চেয়ে এবার বেশি পদক জিততে চায় শুটাররা নেপাল যাওয়ার আগে আশাবাদ জানিয়ে গেছেন কোচ ঢাকা ছাড়বে ব্যাডমিন্টন দল এদিকে দুই পদক স্বপ্ন দেখছে কাবাডি আর্চারি থেকে ভারতীয়রা নাম প্রত্যাহার করে নেয় বেড়েছে প্রত্যাশা কিন্তু শুটিং চ্যালেঞ্জ এড়িয়ে যাবার সুযোগ নেই দীপক রাভিদের মতো বিশ্বসেরাদের বিপক্ষে রেঞ্জে বাকিদের লড়াই প্রস্তুতির ঘাটতি নিয়ে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলেনি ঘরোয়া আসরের মোমেন্ট কাজে লাগিয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি শ্যুটারদের গত আসরে আবদুল্লাহল বাকির ব্যর্থতার পর পঞ্চাশ মিটার রেয়ার পিস্তলে আলো ছড়িয়েছিলেন শাকিল আহমেদ এবার পদক সংখ্যা বাড়ানোর স্বপ্ন নিয়ে নেপাল যাত্রা শ্যুটারদের বাংলাদেশ নৌবাহিনীর ক্যাম্পে থাকা তিন শ্যুটার বাকি মুন্না টমাসকে ছাড়াই দেশ ছেড়েছে লাল সবুজ দল ডিসেম্বরের এক তারিখ দলের সাথে যোগ দেবেন এই তিনজন গতবারের চেয়ে এবার বেশি পদক জিততে চাই সেজন্য সেরাটা দিতে হবে ভারতীয় শুটাররা ভালো ছন্দে আছে আমাদের দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে বড় স্বপ্ন নেই শাটলারদের ফেডারেশনের সমন্বয়হীনতায় সঠিক সময়ে শুরু করা যায়নি ক্যাম্প ব্যাডমিন্টনে পাওয়া চার মাসের প্রশিক্ষণ ক্যাম্পে কাজে লাগানো যায়নি পুরো সুযোগ অব্যবস্থাপনায় নষ্ট হয়েছে মূল্যবান সময় ঘাটতি নিয়েই বৃহস্পতিবার নেপাল যাত্রার প্রস্তুতি শাটলারদের আগের চেয়ে যে অবস্থা ছিল একটু ইম্প্রুভ করছে আসলে তো যদি লং টার্ম ধরে হতো আমি আগেই বলছি আপনাকে তাহলে হয়তো আরও ভালো প্রত্যাশা করা যেত মহিলা দইতে আমরা সিলভার পাওয়ার সম্ভাবনা আছে ভারতীয়দের দাপটে কখনো স্বর্ণ জেতা হয়নি কাবাডিতে এবার কোচিং স্টাফ ও প্রস্তুতি ক্যাম্পে ভিন্নতা এনে ব্যতিক্রমে কিছু পরিকল্পনা ফেডারেশনের দল নির্বাচনে প্রাধান্য পেয়েছে তারণ্য নারী ও পুরুষ দুই বিভাগে পদকের সম্ভাবনা দেখছেন ফেডারেশন সভাপতি আমরা জেতার জন্যই যাচ্ছি সেখানে ইনশাল্লাহ স্কিল তাদের স্ট্যামিনা এবং অন্যান্য কিছু যে এই কদিনে তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা যেটুকু দেখছি তাদের আমরা আশাবাদী ছেলেরা ভালো করবে এক ডিসেম্বর নেপালে শুরু ত্রয়োদশ এসএ গেমস আসরের সাতাশ ইভেন্টের মধ্যে পঁচিশটিতে অংশ নেবে বাংলাদেশ জহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ইমার্জিং এশিয়া কাপের দুঃখ এসএ গেমসে ভুলতে চায় বাংলাদেশ স্বর্ণ জয়ের ঘোষণা দিয়েছেন চাম্পাকার রামা কোচকে সমর্থন দিচ্ছেন আফিফ হোসেন ব্যক্তিগত অর্জনে দলকে সাফল্য দিতে চান এই অলরাউন্ডার দু ঘরের মাঠে ক্রিকেটের স্বর্ণ জেতার অনুপ্রেরণা নিয়ে নেপাল যাচ্ছে বাংলাদেশ দল চার দিন আগে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে টুর্নামেন্টের দুর্দান্ত বাংলাদেশ ফাইনালে চাপ নিতে পারেনি বাজে বোলিং ব্যাটিং আর ক্যাচ মিসের মাসুল গুনতে হয়েছে শান্তর দলকে পরিণামে পাকিস্তানের কাছে বড় হার এবার আরও একটি টুর্নামেন্ট ইমার্জিং দলের পুরোটাই পাচ্ছেন কোচ চম্পাকার আমানায়কে চোটের কারণে কলকাতা টেস্ট মিস করলেও ফিট হয়ে নেপাল যাচ্ছেন সাইফ হাসান ব্যাটিং বোলিং নয় ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তা আছে কোচের ইমার্জিং এশিয়া কাপে দল প্রত্যাশা পূরণ করতে পারেনি এটা নিয়ে হতাশা আছে তবে দল একই হওয়ায় এসএ গেমসে ভালো কিছু স্বপ্ন দেখছে। আশা করি ফাইনালে যাবে এবং স্বর্ণ জিতব টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের চ্যালেঞ্জ পাকিস্তান ও শ্রীলঙ্কা ভারতকে নিয়ে অনিশ্চয়তা আছে তারপরও সব নিয়ে প্রস্তুতি রাখছে জুনিয়র টাইগাররা ইমার্জিং এশিয়া কাপে ব্যাটে বলে দারুণ আফিফ এসএ গেমসেও আস্থা রাখতে চান টার্গেট অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া ওখানে আর তাছাড়া তার আগে হলো আমাদের প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট ভাবে নিয়ে আমরা প্রত্যেকটা ম্যাচ যাতে ভালোভাবে শেষ করে ফাইনালে যেতে পারি সোনাল বিষয় নিয়ে বলতে গেলে ইন্ডিয়া সিরিজে আমি ওরকম লাস্টের দিকে সুযোগ পাইছি দুই তিন ওভার থাকে তো ওখানে বড় কিছু করার সুযোগ থাকে না আর তারপরে আমি ইমার্জিং কাপ খেললাম ইমার্জিং কাপে তিনটা ম্যাচে ব্যাটিং পাইছি তিনটা ম্যাচে অনেক ভালো করতে পারছি যেটা আমার সামনে অনেক কনফিডেন্স দিবে চার দিনের প্রস্তুতি শেষে এক ডিসেম্বর নেপাল যাবে বাংলাদেশ দল বঙ্গবন্ধু নাম দেখে বিস্মিত ক্রিস গেইল ড্রাফট থেকে উইন্ডিজ দলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিসিবি বলছে তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ড্রাফটে রাখা হয় গেইলকে এদিকে সেন ওয়াটসনকে না পেয়ে ড্রাফটের বাইরে থেকে মইন আলীকে দলে নিতে চায় খুলনা টাইগার্স এখনো কাউকে চূড়ান্ত না করলে কলিন মানরোকে পেতে আশাবাদী রংপুর রেঞ্জার্স বঙ্গবন্ধু বিপিএল শুরু হতে দুই সপ্তাহ বাকি প্রস্তুতিতে ব্যস্ত দল এমন সময় বিস্ময়ের জন্ম দিলেন ক্রিস গেইল সাউথ আফ্রিকার ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট শেষে জানালেন আপাতত ক্রিকেট থেকে দূরে থাকতে চান ভারত সফর থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন কিন্তু বিপিএল ড্রাফটে নাম দেখে অবাক হলেন ইউনিভার্সাল বস জানালেন কিভাবে ড্রাফটে এলো তার নাম গেইল না খেলে বিপাকে পড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তার আগে অবশ্য গেইলের এমন বিষয়ের কুলকিনেরা খুঁজে পাচ্ছে না বিসিবি প্রধান নির্বাহী বলছেন এজেন্টের সাথে যোগাযোগ করেই গেইলের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যে প্লেয়ারের কথা বলছেন সেই প্লেয়ার না অন্যান্য যে সমস্ত নামগুলো এসেছে এগুলো আমরা একটা প্রসিডিওর মেনটেন করেই করেছি অবগত না যে কিভাবে বা কোন পরিস্থিতিতে এরকম কথাটা এসছে বাট আমরা চেক করছি যে সংশ্লিষ্ট প্লেয়ারের যে এজেন্ট যারা আছেন তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে একটা প্রসিডিউরের মাধ্যমে যে নামটা এসছে এবং হয়তো বা একটা কিছু ফিনান্সিয়াল বিষয় থাকে বা টার্মস থাকে সেই কন্ডিশনগুলো নিয়ে তারা হয়তো কাজ করছেন এদিকে ড্রাফটের বাইরে থেকে দুজন বিদেশি ক্রিকেটার দল ফেরানোর কাজে ব্যস্ত দলগুলো শেন ওয়াটসনকে না পেয়ে ইংলিশ ক্রিকেটার আলিকে পেতে চায় খুলনা ড্রাফট থেকে সেই হোপকে দল নিয়েছিল রংপুর কিন্তু এই ক্যারিবিয়নকে পুরোটা সময় পাওয়া যাবে না জেনে কলিন দিকে ঝুঁকছে দলটি তবে নিউজিল্যান্ড তারকাকে এখনও চূড়ান্ত করা যায়নি আমরা মৈনালী ছাড়ার চেষ্টা করছিলাম সাথে চেষ্টা করছি এখন ওইভাবে হয়নি তো দেখা যাক কোনটা মিলে আসলে কী হয় বা আমাদের আমরা মানে সব প্লেয়ার তার সাথে কথা বলা যাবেও না কারণ আমাদের যেই জায়গাটা দরকার আমরা ওইখানেই ওই জায়গায় প্লেয়ার খুঁজছিলাম তো আশা করি যে নেক্সট নেক্সট তিন চার দিনের মধ্যে একটা কিছু হয়ে যাবে আমরা কয়েকজন সাথে কথা বলছি ডেফিনেটলি রংপুর চ্যালেঞ্জার্সের টপারে ব্যাটসম্যান খুঁজছি আমরা বড় করে নাম পেলে তো খুব ভালো সবাই তো এখন খুব ব্যস্ত বা সবাইকে পাওয়া যায় না তো ড্রাফটের ভিতরে এবং ড্রাফটের বাইরে যে অপশনগুলি আছে সেগুলো আমরা কথা বলছি আশা করছি দু একদিনের মধ্যে আমরা কনফার্ম করে ফেলতে পারবো ড্রাফটে না থাকলেও ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ভিড়িয়েছে রাজশাহী হিরোয়েলস সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মাঠ ব্যবহারে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুরে বিসিবি কার্যালয়ে আজ দুপক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির ফলে নিজেদের যে কোনো কার্যক্রমে কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে পারবে বিসিবি কদিন আগে আট বিভাগীয় পর্যায়ের অনূর্ধ্ব আঠারো নারী টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন হয় সিংহে আর নারীদের অবকাঠামোগত উন্নয়নের প্রথম ধাপ ওই অঞ্চল দিয়ে শুরু করার প্রচেষ্টা বিসিবি নারী দলের বিভিন্ন ক্যাম্প আর বয়স ভিত্তিক কার্যক্রমগুলোতে কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠ কাজে আসবে বলছে ক্রিকেট বোর্ড ময়মসিংহ অঞ্চল থেকে একসময় প্রচুর খেলোয়াড় তৈরি হয়ে আসতো আমাদের ঢাকায় এসে খেলতে এবং জাতীয় দলেও খেলেছে সেই জায়গাটাই আমরা মনে করেছি যে আমরা হারিয়ে ফেলতে হারিয়ে ফেলেছি প্রায় মমেন সিংকে সেখানে সেই জায়গার যে খেলোয়াড় গ্রো করা এবং ওখানে যে আমরা স্থাপনাগুলো তৈরি করে এবং ওনাদের সাথে যে সহযোগিতা আমরা যে করতে পেরেছি আমি মনে করি যে এটা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে একটা বহিষ্ঠ পদক্ষেপ রাখতে বহু প্রতিভা আছে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় সারা দেশে ছড়িয়ে আছে এই সকল প্রতিভাকে যদি আমরা একটু ফ্যাসিলিটি দিতে পারি তাহলে তাদের মাঝখান থেকে আগামী দিনে ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসতে পারবে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিতে রাতে মাঠে নামছে বার্সেলোনা ক্যাম্প নুতে কাতালানদের প্রতিপক্ষ বরুশিয়া ডটমুন্ড আরেক ম্যাচে অ্যানফিল্ডে উড়তে থাকা লিভারপুলের প্রতিপক্ষ নাপোলি আর স্লাভিয়া প্রাগের চ্যালেঞ্জ দেবে ইন্টার মিলান সব ম্যাচ শুরু রাত দুইটায় মৌসুমের শুরুতে উত্থান পতন দেখেছে বার্সেলোনা ফ্রন্টলাইনে জমছে না মেসি সুয়ারেজ গ্রিজম্যান ত্রয়ীর রসায়ন চার তিন তিন ফরমেশন বদলে চার তিন দুই একের ছন্দে ফিরতে চেয়েছিল বার্সা লাভ হয়নি ডটমুন্ড জয়ে আগের কৌশলে আস্থা রাখতে পারেন কোচ বালভারদে ক্যাম্পনুতে অপ্রতিরোধ বার্সেলোনা দুই হাজার তেরোর পর থেকে এই মাঠে অপরাজেয় ব্লু গ্রানা ইতিহাস বদলানোর সুযোগ ডটমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে প্রথম লেগে সামর্থ্যের প্রমাণ দিয়ে রেখেছেন আলকাসের সানচোরা বার্সা জার্সিতে সাতশোতম ম্যাচ খেলতে নামবেন মেসি দুসময় মেসি ম্যাচে গে ভরসা কাতালানদের চোট সমস্যায় রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় কোচ শঙ্কা আছে জর্ডি আলবা নেলসন সেমেদোকে নিয়ে আর নিষেধাজ্ঞায় নেই জেরার্ড পিকে পরের রাউন্ড নিশ্চিতে ডটমুন্ড ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে ম্যাচটা নুতে হওয়ায় স্বস্তিতে ছেলেরা স্কোরিং সমস্যা কাটিয়ে দারুণ একটা ফলাফলের আশায় আছি প্রতিপক্ষের আতঙ্কের নাম এনফিল্ড চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা ষোলো ম্যাচে জয় ধরে রেখেছে লিভারপুল বাদ যায়নি নাপোলিও এনফিল্ডের সবশেষ দুই ম্যাচেও জয়হীন আঞ্চিলোত্তির দল শুরুটা হার দিয়ে হলেও তিন ম্যাচ জয়ে ই গ্রুপের টেবিল টপার লিভারপুল সালা ফিরমিনো মানে বিজয় বিজয়রথ ছুটিয়ে চলেছে অল রেডস চোট সমস্যা না থাকায় ঘরের মাঠে পূর্ণ শক্তি নিয়ে নামছেন লিভারপুল বস ইউর্গেন ক্লাব ওরা খুবই কঠিন প্রতিপক্ষ এগারো জনই ভালো ফুটবলার জানি ওদের ক্লাব এখন নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু তার কোনো প্রভাব খেলায় পড়বে বলে মনে করি না আরেক ম্যাচে ইপিএল যায় চেলসির অগ্নি পরীক্ষা ভ্যালেন্সিয়া ল্যাম্পার্ডের অধীনে এখনও ছন্দ খুঁজে পায়নি দল টুর্নামেন্টটি টিকে থাকতে প্রতিপক্ষের মাঠে জয় চাই ব্লুজ মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় ম্যাচে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে পিএসজি বার্নাবুতে আশি মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকেও ড্রয়ের আক্ষেপ রিয়াল মাদ্রিদের আগের চার ম্যাচে গোল হজম না করা পিএসজি বার্নাবুতে পিছিয়ে পড়ে ম্যাচের সতেরো মিনিটে কে এগিয়ে নেন কারিম বেনজেমা প্রথমার্ধে জন্ম নেয় বিতর্কের পেনাল্টি আর কর্তুয়ার লাল কার্ড দিয়ে আর প্রযুক্তির সহায়তায় বাতিল বিরতির পর গোলের খোঁজে নেইমারকে নামায় পিএসজি তাতে অবশ্য লাভ হচ্ছিল না উল্টো চাপ ধরে রেখে উনআশি মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন বেন মিনিটের ঝড়ে ম্যাচের দেয় পিএসজি রক্ষণের দুর্বলতার ফায় এমবা এমবাপে আর এদিকে হ্যাট্রিকে রেড স্টারকে ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়েছে আর অলিম্পিয়াকসের বিপক্ষে চার দুই গোলের জয় পেয়েছে টটেনহ্যাম দু হাজার উনিশ ব্যালেন্ডিয়র বিজয়ের নাম ঘোষণা হবে দুই ডিসেম্বর আগে ভাগে গণমাধ্যমে এসে গেছে রোনালদোকে টপকে রেকর্ড ষষ্ঠবারের মতো মর্যাদার এই পুরস্কার উঠেছে মেসির হাতে এরই মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান তার বিশেষ সাক্ষাৎকারও নিয়ে ফেলেছে সেখানে সাফল্যের রহস্য আর অনুভূতি তুলে ধরেছেন বার্সেলোনা সুপারস্টার এমন স্বীকৃতি সত্যিই অসাধারণ দুই সালে এটি প্রথম জিতেছিলাম অবশ্যই স্পেশাল ছিল সবসময় বলি এটা সম্মিলিত প্রচেষ্টার ফল দলগত সাফল্য না এলে আমি একা এটা জিততে পারতাম না 2010 এর নমিনেশনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল কারণ আমরা তিন বন্ধু একসাথে শর্টলিস্টে ছিলাম একই ক্লাবে খেলা কাছাকাছি সময়ে ক্যারিয়ার শুরু করা সব মিলে ওই বছরটা আমার এবং আমার ক্লাবের জন্য অনেক স্পেশাল ছিল ব্যালেন শুধু আমার না পুরো দলের অর্জন গোল করতে পারি বলেই স্বীকৃতি দেওয়া হয় আর সতীতদের সাহায্য ছাড়া গোল করা সম্ভব নয় জেতার জন্য খেলা আর গোল করা দলের সবার উপর নির্ভর করে এই ছিল যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব ফেসবুক এবং টুইটারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে